হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভিডি। আমি অসম্মা সাহুন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, এমপিওভুক্তির আবেদনের সময় ফের বাড়ছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের আবেদন সময় ফের বৃদ্ধি করা হচ্ছে। আজ 5 মে পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা এমপিওর আবেদনের শেষ সময় ছিল। সার্ভার ও সফটওয়্যার জটিলতায় শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আবেদন করতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 5 মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরকে সময় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষকদের এমপিওভুক্তর আবেদনের সময় বাড়ানো হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। সর্বোচ্চ সংখ্যক শিক্ষক যাতে এমপিও আবেদন করতে, যাতে এমপিওভুক্ত হতে পারে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দেখছে। সফটওয়্যারের জটিলতার বিষয়টি নিয়েও শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সাথে কথা বলছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।